बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम परम करुणामय अल्लाह तार संगे तार प्यारा हबीब आहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम एदेर प्रति भक्ति चुम्बन रेखे आज दुइटि पाला गान निये आमरा उपस्थित होयेछि। आमी मुहम्मद परशाली देवान आमार प्रतिपक्ष शिल्पी बांग्लादेशेर सुधन्य गायक आबुल सरकार साहेब से पारा गुरु शिष्या एक ऐसे उपहार दिए हाजी नूर मार्केट परिचालन परिवेशन म्यूजिक हेवन 28 नम्बर पाटोटली ढाका। ओया मार गोसाई बाबा यही कथार जवाब कोइया दीबा अमर गोसाई बाबा यही कथा जवाब कोइया दीबा আমার গোসাই বাবা আগে গুরু জন্ম নিল আগে ছেলে জন্ম নিল পিছে জন্ম বাবা ওরে বাবার কথা ভাবতে ভাবতে ওরে বাবার কথা ভাবতে ভাবতে জন্ম নিল দাদা আমার গোসাই বাবা এই কথা জবাব কইয়া দিবা আমার গোসাই বাবা আগে ছেলে জন্ম নিল পিছে জন্ম বাবা দাদার কথা ভাবতে ভাবতে দাদার কথা ভাবতে ভাবতে জন্ম নিছে বাবা আমার গোসাই বাবা এই কথা জবাব কইয়া দিবা আমার গোসাই বাবা জগতের গুরু বাবা আল্লাহর গুরু কে বা ওরে নবী হইল শিক্ষা গুরু নবী হইল শিক্ষা গুরু নবীর গুরু কে বা গান গুরু শিষ্য গুরু পূর্ণকারী আর ভক্ত থাকে তারা খাঙ্গাকারী। গুরুর একটি নাম হলো বাঞ্ছা কল্পতরু। ভক্ত বাঞ্ছা করবে গুরু সেই বাঞ্ছা পূর্ণ করবে। তাই আমি ভক্ত তুমি গুরু একটা গানের মাধ্যমে যে কিছু প্রশ্নমূলক কথাবার্তা আমার আছে ভাব জগতের মধ্যে গিয়ে সে ভাবের কথা উত্তর করে ভক্তবিন্দুর অন্তরের মধ্যে একটা মহাপুর সৃষ্টি হয় এই ধরনের কথাবার্তা আমি আবুল সরকারের কাছে চাই। আমরা গুরু শিষ্য গাওয়ার পরে মানুষে যে শুনলে পরে বলে যে এত সূক্ষ্মভাবে এত মূল্যবান এত দামি কথা দিয়া মনে হয় গুরু শিষ্য পালা গান আর কেউ করে নাই। আল্লাহ হয় জগতের গুরু আল্লাহর গুরু কে বা নবী হলো শিক্ষা গুরু নবী হলো শিক্ষা গুরু নবীর গুরু কে বা করবি সাই বাবা বাবা গুরু স্ত্রীর ভক্ত দিল ওই গুরু কে বা ভক্ত ওরে গুরুর মাথা গাইটা ভক্ত গুরুর মাথা গাইটা ভক্তের চরণে দেয় সেবা করব ভজন পাতি বরজবিহীন হাইনি গুরু সেবা ওরে নিজ গুণে অধীর জেনে নিজ গুণে অধীর জেনে হাত ধরিয়া দিবা বর দয়াল বাবা এই কথা জবাব কইয়া দিবা বর দয়াল বাবা আমার দয়াল বাবা এই কথা জবাব কইয়া দিবা আমার দয়াল বাবা এই কথার জবাব কইয়া দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম।
পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে এবং আপনাদের দোয়ার সঙ্গে নিয়ে আল্লাহ পাকের গুণগান বা ধর্মীয় গুণগান ম্যাজিক হেভেনের প্রযোজনায় এবং পরিবেশনায় আমরা দুই ভাই এই ক্যাসেটটির মধ্যে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আবুল সরকার ফতুল্লা নারায়ণগঞ্জ, আর আমার পাশে যিনি আছেন বাংলাদেশের সুনামধন্য, এইসব গায়ক চলে গেলে তো আর পাওয়া যাবে না, তো এখন তো কত গায়কই আছে রে বাবা, গায়ক আছে কিন্তু গায়ক গেছে গা, গায়ক আছে আর গায়ক গেছে গা, আর যাও দুই একজন আছে ও যাইব গা। তো যাই হোক, আমার প্রতিপক্ষ শিল্পী জনাব পরেশ আলী দেওয়ান সাহেব, তিনি আজকে শিষ্যের ভূমিকায় এবং আমাকে দিয়েছেন গুরুর ভূমিকায়, তাই তিনি একটি গান রেখেছেন প্রশ্নবোধক গান। তিনি প্রশ্নবোধক গানের জবাব আমার প্রশ্নবোধক গানের মাধ্যমে কিছুটা আসতে পারে। সবাই দোয়া করবেন এবং সনাতন ধর্ম মোতাবেক যারা আছেন তারা আশীর্বাদ করবেন। মুসলমানদের প্রতি রইল আমার সালাম এবং সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের প্রতি রইল আদাব ও প্রণাম। অন্যান্য ধর্মের জন্য ধন্যবাদ। ছেলে জন্ম নিল বলে হইলাম আমি বাবা, ছেলে জন্ম নিল বলে হইলাম আমি বাবা, বাবা তার ডাকতে ডাকতে হইয়া গেলাম দাদা আমার ভক্তবাসা, এই কথার জবাব নিবা হাসা আমার ভক্তবাসা, এই কথার জবাব নিবা হাসা। তার প্রশ্নের প্রথম গানের জবাব এখানে এসে যায় এইভাবে, যতক্ষণ পর্যন্ত আমার একটি সন্তান দুনিয়ার মধ্যে না আসলো ততক্ষণ পর্যন্ত আমি আর বাবা হইলাম না। এটা জন্মের দিক দিয়ে বলতে পারেন, এটা সাধনার দিক দিয়েও বলতে পারেন, এটা তরিকার দিক দিয়েও বলতে পারেন। যতক্ষণ পর্যন্ত আমার একজন ভক্ত হলো না ততক্ষণ পর্যন্ত আমি একজন গুরু হলাম না। তার উপরে যদি যান তাহলে আল্লাহ পাক বলেছে আমি কে, প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কে, তার জবাবে তার সৃষ্টিকুল বলিয়াছিল কায়লু বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একমাত্র প্রভু, সেখানো স্বীকার করা আছে যে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ আর সত্য স্বীকার করেছে। এজন্য বাবার সম্মান একদিক দিয়ে বড়, যদি কোনো সন্তানের পরিচয় না থাকে, যদি কোনো সন্তানকে জিজ্ঞাসা করে তোমার বাবা তুমি কার সন্তান, মার নাম না বলিয়া বলে বাবার নাম, বাবার সন্তান অমুক বাবা, আমার বাবা অমুক, ওই নাম, তুমি যেদিন জন্ম নিয়েছ সেদিন হয়েছি আমি বাবা, কিন্তু আমার বাবাও তো আছে, ওই বাবার কথা তোমার ভাবতে বলছে, আমার ধর্মে বলছে, ধর্ম মানে সত্য। যেমন কৃষ্ণ গীতার মধ্যে বলেছেন ধর্ম অর্থ সত্য, এটা ইসলাম ধর্মে অস্বীকার করে না। তাই সেই বাবার কথা ভাবতে ভাবতে জন্ম হলো দাদা আমার ছেলে বড় হয়ে গেছে, ছেলের বিয়ে করেছি, পরবর্তী বছর এক নাতি হয়ে গেছে আমার, এদিক দিয়ে বাবার কথা ভাবতে ভাবতে আমি এদিক দিয়ে দাদা হয়ে গেছি, এখন সেই নাতি আমাকে দাদা বলে দুই বছর বলে দাদা 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 বলে, আবার বাবার বাবা যিনি পীরের পীর যিনি তাকে বলা হয় দাদা পীর, জন্ম হয়েছে দাদা পীর। আল্লাহর কোন নিয়ায় আল্লাহ কুদ্দ
बाहर রহিমের ব্যাখ্যা দিছে, করিমের ব্যাখ্যা দিছে, খলিল জলিল জব্বার হান্নান মান্নান খান খালেক মালেক ইত্যাদি আল্লাহ দিয়ে আল্লাহর অন্যান্য নামের ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আল্লাহের ব্যাখ্যাটা কি দিল? তাই আল্লাহ হলো আল্লাহর গুরু। তিনি এমন একটি শক্তি ছিলেন যে শক্তি, যে শক্তির কথা বলতে গিয়ে বলেছেন, কুনতু কাঞ্জান মাকফিয়ান ফা বাবতু আন ওয়াফা ফাকলাকতুল খালাকা ইরফা, আমি ওহাদাতের বাগানের মধ্যে ছিলাম, আমি একমাত্র প্রেমের জন্য সৃষ্টি করেছি, এই প্রথম সৃষ্টিটি করেছি আমার চেহারা মোবারকের নূর দ্বারা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, প্রথমেই তাকে আমি কে, তিনি তার প্রথমেই সুন্দর জবাব দিয়েছে, আপনি আমার গুরু। আর মেরাজের মধ্যে যদি যায় তাহলে তরিকার মধ্যে আছে, সেই মেরাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি হাতের মধ্যে বায়াত হয়েছিলেন, অন্তর থেকে এইভাবে আসতে পারে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়্যিবাতু ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা, এখান থেকে আসতে পারে যে নবীর গুরু আল্লাহ। এই যা এটুক, এখানে সবটা না কিন্তু, পুরোটা না কিন্তু, এই যতটুকু বললাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়্যিবাতু ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা, এটুক আমার নবীর কথা। এরপরে আল্লাহ পাক খুশি হয়ে বললেন, আইয়ুহান নবী রাহমাতুল্লাহি বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আপনার প্রতি আমার দয়া রহমত, এবং আপনার অনুসারী যারা হবে, যারা ই হবে, পরহেজগারী হবে, সালে হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, আপনার মাধ্যমে বুঝবে, তাদের প্রতি আমার দয়া। আর ফেরেশতারা বললেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহ সৃষ্টি, ইট ইজ রাইট। জবাব যদি এত কম কথা তো স্মৃতিতে বলা যায় না বিস্মৃতিতে, তবুও সংক্ষেপের মাধ্যমেই বলতে হবে, যেটা নারায়ণের এক ভক্ত ছিল, নাম ছিল তার বিপ্রমণি, এটা সনাতন ধর্ম মোতাবেক বলা হয়, বিপ্রমণি মাথার নিচে আগুন দিয়া তিনি তপ করতেন, পা দুটো উপর দিকে বেঁধে, তিনি বারো বৎসর তপ করার পরে স্বয়ং নারায়ণ আর লক্ষ্মী তার স্ত্রী বৈকুণ্ঠ বিহার থেকে তার সামনে এসে উপস্থিত হতে বাধ্য হয়ে বলল, কি চাস? দেখে বাম দিকে লক্ষ্মী, ভক্ত কই লক্ষ্মীর চাই, দেখ গুরু একটু পরীক্ষা করি, মনে মনে চিন্তা করে আইসে, অথবা তার দিকে লোভ লাগিয়ে গেছে, মাথার নিচে আগুন দিলে কি কোনো কোনো পুরুষ পোলা কয় না, এরকম তোরা না পাইলে আমার জীবন দিয়ে দেবো রে, এরকমও আছে কিছু, তপ তো করে
আবার 12 বছর চলে গেল, আবার তারা আসলো। আয়েশা বলল, কি চাস? বলল, ওই লক্ষ্মীর চাই। আবার 12 বছর চলে গেল, আবার 12 বছর পরে লক্ষ্মী নারায়ণ নিজে আসলো, কি চাস? বলল, ওই লক্ষ্মীর চাই। সবসময় এক কথা, লক্ষ্মী কয়, নারায়ণ তুমি হলে জগতের গুরু, তো গুরুর কর্তব্য হলো ভক্তের বাঞ্ছা পূর্ণ করা, তুমি ভক্তের বাঞ্ছা পূর্ণ করবা। তো তোমার এই সনাতন ধর্ম মোতাবেক বলা হয় যে সেই নারায়ণ বলেছিল ভক্তের বাঞ্ছা পূর্ণ করব, যে লক্ষ্মী তুমি এই যুগের মধ্যে নয়, সত্যের পরে ত্রিতা, ত্রিতার পরে দাপর, এই দাপরের যুগে তুমি আইন ঘোষের স্ত্রী হিসাবে, রাধা হিসাবে, লক্ষ্মী হইয়া রাধা হিসাবে জন্মগ্রহণ করবে, আর আমি কৃষ্ণ হইয়া মথুরার মধ্যে জন্মগ্রহণ করব। প্রেম লীলা থাকবে তোমার সঙ্গে আমার সঙ্গে, কাম লীলাও থাকবে তোমার সঙ্গে আমার সঙ্গে, মথুরার লীলাও থাকবে, বৃন্দাবনের লীলাও থাকবে। আমি সেই ভক্ত হিসাবে তোমার কাছে আমার স্ত্রীকে তিন যুগের পরে দান করলাম, কিন্তু তুমি পূজারী হিসাবে থাকবো আমি, তোমার সেই কাম ভাব উঠে নেবে, কাম মার্গ দেশ থেকে তোমাকে আলাদা বিলুপ্ত করা হবে, তুমি কামের মার্গে গিয়া তুমি তোমার লক্ষ্মীকে, আমার লক্ষ্মীকে তুমি আমার কাছে প্রার্থনা করেছো, আমি দিলাম। কিন্তু একটা জিনিস জেনে রেখো, কামুক শিষ্যের কখনো ভক্তি গুরুর দরবারে কবুল হয় না, কামুক শিষ্যের ভক্তি কখনো গুরুর দরবারে কবুল হয় না। তার ভক্তের চরণের মধ্যে নিয়ে ফেলেছিল, আর সঙ্গে সঙ্গে সেই দক্ষ রাজার মাথাটার মধ্যে একটা ছাগলের মাথায় এনে লাগাই দেওয়ার পরে বলা হয়েছিল ছাগমন্ডু ভক্তের মাথার মধ্যে চলে, ভক্তের পায়ে চলে গেছিল সেই মাথা যুদ্ধের ময়দানের মধ্যে। এই পর্যন্তই শেষ। আমি এবার ছোট্ট করে প্রশ্ন রাখতে চাই আমার ভক্তের কাছে প্রশ্ন, বাবার চায়ের, মায়ের চায়ের, হার রক মণি মগজ গোস্ত বস্ত লৌপশম, আল্লাহর দেয়া দশ, এই হলো 18 মোকামে আল্লাহ খেলছে মহারস, পাও থেকে মাথার মাথা পর্যন্ত এই 18 মোকাম ওই পাই, তোমার বলতে কিছু নাই। আমার প্রশ্ন, তুমি যে শিষ্য, এই শিষ্য তুমি কোনটু? আমার প্রশ্ন, তুমি গুরুর কাছে যে যাও, শিষ্যের কোনটুক নিয়ে যাও? আমি যুগে যুগে হাগ পুজিব তোমার, আমি শ্যামরূপ হেরিব দুই নয়নে, মম প্রণাম লহ চি চরণে, হে প্রভু দয়াম প্রণাম লহো চি চরণে, হে প্রভু দয়াময় প্রণাম চি চরণে, হে প্রভু দয়াময় প্রণাম চি চরণে। মম মন্দিরে এসো হে দেব, বাজাবো বীণা বাজাবো শঙ্খ, মম মন্দিরে বাজাবো বীণা বাজাবো শঙ্খ, আমার প্রেম আঁখি জল ঝরে অভির পড়া বসাম বসাবো।
একজন ভক্ত দিয়ে হয় গুরুর সুনাম। একজন গুরুর যদি একজন ভক্ত না থাকে সে গুরুর কোনো মূল্যায়ন হয় না। আমি যদি তাকে গুরু না বলেছি কিসের গুরু? একজন ভক্ত দিয়া গুরু প্রকাশ, তাই গুরু বলেছে। সাধুগুরু বৈষ্ণব ধর্মে বলেছে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত ছাড়া তো গুরুর কোনো উপায় নেই। আমি তোমার গুণ কীর্তন করলি তুমি গুরু। তাই মুরিদের ব্যাপারটা যে আমার কাছে যে তুমি মুরিদ হইতে আসবে, মার চায় বাবার চায় আল্লাহর দশ, মার হলো গুস্ত পুস্ত রক্ত চুল আর বাবার হয়েছে মণি মজ ঘর রক, এগুলো আট আর আল্লাহর আছে দশ। দর্শন শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি, চলন শক্তি, ধরন শক্তি, ভুল ভ্রান্তি রবে দশটা শক্তি আল্লাহ। আঠারোটা বিষয়বস্তু নিয়ে হয়েছে পৃথিবীর বুকে একজন মানুষ। এখন আমার বিপক্ষের শিল্পী আবুল সরকার ভাই বলেন মার চারটা মায়ের দিয়ে দিবা, বাবার চারটা বাবার দিয়ে দিবা, আল্লাহর দশটা আল্লাহর দিবা। তুমি যে আমার কাছে মুরিদ হইবা তোমার কোনটা? তুমি যে পরশ, তুমি যে ভক্ত, তোমার কোন জিনিসটা নিয়ে তুমি আমার কাছে মুরিদ হইতে আসবে? আমি একটা বিষয়বস্তু নিয়ে তোমার কাছে যাব, সে কি আমার সেই সম্পদটা কি? এই সম্পদ হলো ভক্তের একটা মন। মন দেওয়া হয় গুরুভজন, টাকা পয়সা ধন দৌলত দিয়া কখনো গুরুভজন হয় না, গুরুর কাছে যাওয়া যায় না। ভাবক কবি বিজয় সরকার বলেছে মণিমুক্তা হীরা কাঞ্চন থাকলে পরে ঘরে, অর্থ থাকলে সব পাওয়া যায় দুই একদিন পরে। ওরে মনে বিক্রি হয় মনের দরে, মন মিলে না হীরা মুক্তা কাঞ্চনে যারে হারিয়েছে। আমার এমন কোনো ধন দৌলত কিছু নাই যে আমি তোমার শ্রীপদে বিসর্জন দেব, প্রেম অঞ্জলি দেব। একমাত্র থাকার মধ্যে আমার একটি মন, এই মনটা আমি তোমার কাছে বিকৃত করতে চাই। আর কি বিক্রি করবো? মনের সাথে আমার যা কিছু আছে, আমার আজিজি মিন্নতি ভক্তি, এই নিয়েই তোমার কাছে আমার যাওয়া। এই ছাড়া আমার কোনো সম্বল আর দেওয়ার কিছু নেই। যদি আমার দয়াল গুরু আমাকে কৃপা করে গ্রহণ করে নেয় যে সে আমার একজন ভক্ত, আর নিতে হবে। আমি যেখানে তুমি সেখানে, তুমি যেখানে আমি সেখানে। আল্লাহ পাক তার পবিত্র কোরআনে সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে বলেছে তোমার মরিদ হইতে হবে। যতদিন পর্যন্ত একজন মানুষ একটা কামেল পীরের হাতে বায়াত গ্রহণ না করে সে কখনো মানুষ হয়ে মৃত্যুবরণ করতে পারে না। শুধু পুরুষ ছেলের মুরিদের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ তার পবিত্র কোরআনে সূরা মুলতাহানার মধ্যে বলেছে মেয়েরও মুরিদ হইতে হবে, নারী এবং পুরুষ। সেজন্য এসে আমি এই অনিত্য দেহকে নিত্য করার জন্য কৃপা গুণে আমার দয়াল আমার এই অনিত্য দেহটাকে নিত্যতে পরিণত করে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করে দেয়। নাই কামম সে ফুল তুলসী হাস না হেন বপু রাশি রাশি, নাই কামম স্বপনে থেকে সামনে এসে কি সরল রাধা শ্রীমতী দেখিব তোমার যুগল মূর্তি, ইজ্জত আলী আমার প্রভু দয়াময়, ইজ্জত আলী আমার প্রভু দয়াময়।
যথালি বয় আমার প্রভু দয়াময় প্রণয় অঞ্জলি লহ অধীনে একজন গুরুর কর্তব্য একজন ভক্তকে মুরিদ করা। সেজন্য কোরআন হাদিসের কিছু শাখা প্রশাখা কিনে ধরলাম, যাতে কোনো আলেম সম্প্রদায় লোক আমাদের গুরু শিষ্যর পালাটাকে তারা অযোগ্য মনে করে। যেখানে কিছু কোরআন কিছু হাদিস, আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের হজের দিনে বলেছিল, যে জায়গার নাম ছিল গাদিরে খুম, সলক্ষ লোক প্রস্তুত হয়েছিলেন যে আমি তোমাদের জন্মচক্ষে আরণ্যে চলে যাব, আর তোমরা আমাকে পাবে না, তবে তোমাদের জন্য আমি দুইটা বৃহৎ বস্তু রেখে গেলাম, এক নম্বরে রেখে গেলাম আল্লাহর কোরআন, আর দুই নম্বরে রেখে গেলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, তোমরা আমি মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করো। কার কাছে বায়াত গ্রহণ করবে? আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আহলে বায়াত মানে আমার বংশীধরের কাছে মুরিদ হইতে হবে। আর তুমি যার কাছে মুরিদ হবে, তুমি কখনো মনে করো না সেটা মানুষের হাতে বায়াত হয়েছে, বীরের হাত তো রাসূলের হাত, আর রাসূলের হাতের উপর আমার আল্লাহ। আমার রাসূল বলেছে, যদি ভক্ত মুরিদ হইতে চায় আগে দেখতে হবে ওই পীরের গায়ে রাসূলের 10টা আদর্শ শক্তি আছে কিনা, চিহ্ন আছে কিনা, তার কাছে মুরিদ হবে। আর রাসূলের 10টা আদর্শ চিহ্ন না থাকলে ওই গুরুর কাছে কখনো মুরিদ হইও না। আমার জানা দরকার, আমি সব আমার গুরু, আমার জানা দরকার আপনার 10টা আদর্শ শক্তি আছে কিনা, যাচাই করে তারপরে আমার মুরিদের ব্যবস্থা করবো। সহে কৃষ্ণ রাধা শ্রীমতী দেখিব তোমার যুগল মূর্তি, সহে কৃষ্ণ জতালি কয় আমার প্রভু দয়াময় দেওয়ানি, জতালি কয় অধীনে যুগে যুগে হায় আমি বুঝিব তোমায় দয়াল, যুগে যুগে হায় আমি যুগে যুগে হায় অগ পূজিব তোমায়, আমি শ্যামরূপ হেরিব দুই নয়নে মম প্রণাম লহ চিচরণে, হে প্রভু দয়াময় মম প্রণাম লহ চিচরণে, হে প্রভু হে দেব বাজাব বীণা বাজাব শঙ্খ, মম মন্দিরে বাজাব বীণা বাজাব শঙ্খ,
অভিরণ চন্দন পরা বসাম একজন ভক্ত দিয়া হয় গুরুর সুনাম একজন গুরুর যদি একজন ভক্ত না থাকে সে গুরুর কোনো মূল্যায়ন হয় না আমি যদি তাকে গুরু না বলেছি কিসের গুরু একজন ভক্ত দিয়া গুরু প্রকাশ তাই গুরু বলেছে সাধুগুরু বৈষ্ণব ধর্মে বলেছে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত ছাড়া তো গুরুর কোনো উপায় নেই আমি তোমার গুণ কীর্তন করলি তুমি গুরু গুরুর কথা পীরের কথা মুর্শিদার কথা জানা শুনে যেজন মিথ্যা কথা কয় আমি আগেই বলেছি সত্যই হলো ধর্ম অসত্য অধর্ম যেজন মিথ্যা কথা কয় তোমরা তার কাছে কেউ যাইও না তোমরা তার কাছে কেউ যাইও না যার কাছে নাই গুরুর কথা তার কাছে কেউ যাইও না তোমরা তার কাছে কেউ যাইও না তার কাছে নাই গুরুর কথা তার কাছে কেউ যাইও না তোমরা তার কাছে কেউ যাইও না তার কাছে নাই গুরুর কথা আমার ভক্তের গান কথা সামান্য একটু পার্থক্য আছে গানের মধ্যে তারা আজিজি আছে কিন্তু কথার মধ্যে আবার কার আছে সেই আর তুমি বাবা তুমি আমার দিলা কি এরকম আর আর হইতে পারে অথবা তুমি আমার খাওয়া ভালো হবে বরণ পোষণ করবা বিয়া সাদিও করাই দিবা বৌরু শুদ্ধ খাওয়াই দিবা এরকম হইতে পারে এরকম দুইটা ভাবের মধ্যে চলছে আর কি যেমন গানের মধ্যে বলেছে আমি যুগে যুগে তোমায় আমি যুগে যুগে হায় পূজিব তোমায় আমি শ্যাম রূপ হেরিতে দুই নয়নে মম প্রণাম লহসি সরণে তুমি কি জানো না তোমার গুরু বলে দিল তোমার সে বলে দিল তুমি যদি আমার কে একবার ভাবো আমি তোমাকে দশবার ভাবি তুমি যদি আমাকে এক কদম আমার দিকে অগ্রসর হও আমি তোমার দিকে দশ কদম অগ্রসর হই তাহলে তুমি আগাইতে থাকো দেখবা তার চেহারা পাইয়া গেছো গা বেশি দূরে নাই যদি আগাইতে পারো Come on.
যে প্রশ্ন ছিল তোমার মার চার বাবার চার আল্লাহর দেয়া দশ এই আঠারো মুকামে আল্লাহ খেলছে মহারস, তো তোমার কি আছে শিষ্য বলতে? আহা, এটাই তো চায়, বলে আমার অন্তর আমার মন, এই আমার মনটাই আছে। ওই কথাটাই বলেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তায়িবাতু ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা, এই কথাটাই বলেছিল। তোমার মনটাই চায়, তোমার মন যদি তাক হয়ে যায় আর ওই মনের সঙ্গে যদি মন মিশে যায় তাহলে মুসলমান ধর্মের তাসব মতে বলে সে মাকামিল্লার মধ্যে চলে যায়। যেমন এক কলসি পানি পুকুর থেকে সাগরের মধ্যে নিয়ে ফেলে দিলে, অথবা এক কলসি দুধ ভরে নিয়ে সাগরের মধ্যে ফেলে দিলে আবার সেই দুধটাও কলসি বইরে আনতে পারবে না, সাগরের সঙ্গে মিশে গেছে, হয়ে গেছে, তখন তার ঐশ্বর্যের মধ্যে থাকে। আমার কাছে এবার ইসলামিক মতে প্রশ্ন রেখেছেন, তাসওয়াব মতে প্রশ্ন রেখেছেন, বড় সুন্দর প্রশ্ন রেখেছেন। তোমরা তার কাছে মুরিদ হইও না যার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশটি আদর্শ নাই। আরে বাবা, এই কথার জবাব দশটা দিয়ে দেবো কি? ওই আমার কাছে আরো বেশি লাগে আছে। ক, ছোট পোলা বান্ডা দেখলে রাসূলের আগে সালাম দিত না? ক, শিখাই তো, এটা রাসূলের আদর্শ, আগে সালাম দাও। ছোট বলাবান তিনটা বই রয়েছে, রাসূল একদিন যা সামনে দা সালাম দেয় না, রাসূল আসসালামু আলাইকুম, আরা কয় সালাম আল্লাহর নবী ওয়ালাইকুম সালাম, পরের দিন ওই রাস্তা দিয়ে যায়। ওই তিনজনই বই রয়েছে, রাসূল তো আসসালাম দেয় না, রাসূলই কয় আসসালামু আলাইকুম, ওই তিনজনে কয় ওয়ালাইকুম সালাম। এমনি করে তিন দিন চলে গেল, পরের দিনও রাসূল ওই রাস্তা দিয়ে আসতেছে। এবার তিনজনে বুদ্ধি করে করে প্রত্যেক দিনই আমরা একটা বিষয়ে কিন্তু হিসাব করলে লজ্জা পাই রাসূলের কাছে, রে যে রাসূল আমাদের আগে সালাম দেয়, আমরা রাসূল আগে সালাম দিতে পারলাম না, একদিনও আজকে দিতে দেবো না, আগে আজকে আগে দিতে দেবো না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার আগেই তারা বলেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এটা তো আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের আদর্শের কথা যে কত কি বলবো রে বাবা। আমি গুরুতত্ত্বের মধ্যে আছে, যারে দেখলে যারে দেখলে তার কথা মনে হয় উদয় সেখানেই মিলিবে কিছু গুরুর মনে হয়। তাহলে যারে দেখলে প্রভুর কথা মনে পড়ে যায় সেখানেই কিছু আছে, সেটাই তার আদর্শ। মোহাম্মদ মুস্তাফা ইসলামের সুন্নতের আদর্শ তার থাকতে হবে, ভালোবাসার আদর্শ থাকতে হবে, ক্ষমা করার আদর্শ থাকতে হবে, প্রেমের আদর্শ থাকতে হবে, আকর্ষণ শক্তির আদর্শ থাকতে হবে। মোহাম্মদ মুস্তাফা ইসলামের সুন্নতের আদর্শ সহ শরীয়ত তরিকত হাকিকত মারফতের আদর্শ দশটি আদর্শ, এই আদর্শ যার ভিতরে নাই সেই ব্যক্তি কামেল পীর হতে পারে না।
আমার ভক্ত ইষ্টদের জন্য এমন আমরা ভাই প্রাণের ভাই একসঙ্গে গায়ক তো যেখানে যাই আমরা আমাদের বাড়িঘর ফলায় বাচ্চা কাচ্চা ফলায় সব ফলায় ফিরা চলে যাই সেখানে গিয়ে আপনের মধ্যে সবচেয়ে বড় আপন এই গায়করা গায়করাই হয় সঙ্গীরা সঙ্গীরাই হয় কিন্তু আজকের পাল্লা ভক্ত আর গুরু গুরু এবং শিষ্য আমার প্রথম প্রশ্নের জবাব আমি পেয়েছি তার অন্তর আমি এবার একটি প্রশ্ন করব এই অন্তরটাকে বাস্তবে পরিণয় করতে গিয়া কোন ভক্ত তার মাথা কেটে হ্যাঁ কোন ভক্ত তার মাথা নিজের মাথা কেটে গুরুর হুকুম পালন করিয়াছিলেন কোন ভক্ত তার নিজের হাতে নিজের মাথা কেটে গুরুর আদেশ পালন করিয়াছিলেন এই আমার একটি ওই যে মন এই মনের লগে বাহিরের সম্পর্কটার কথা বলছি তার কাছে যেও না গো তার কাছে রাষ্ট্র করে চামিদার জবাব করেছি যে আমার আর কিছু নাই দয়াল আছে শুধু মন এই মনটাকেই আমি গুরুর শ্রীপদে বিসর্জন করতে চাই আসলে মন যে বিসর্জন করব মনের গতি তো আমার ঠিক হয় না মন তো খালি আমার এদিক সেদিক করে মন একটা পাগলা ঘোড়ার মতো মন স্থিতি থাকে না এক জায়গায় থাকে না আমার মন খালি ঘোরাফেরা চলাফেরা করে তোমার পদে তো আমার মন বসতে চায় না দয়াল এমন কি আছে আমার মনকে কন্ট্রোল করে তোমার শ্রীপদে বিসর্জন করা যায় সে মনের উপরে ভিত্তি করে একটি গান সে বিয়েতে কেউরে গাইল গান তবা পরে বাইবেল গীতায় আবার কেউ পরে পুরাণ সারা রাত্র রঙ্গ করে সেজে পর পুরুষ লইয়া ওরে বাবা মরা স্বামী আবার
রসের নাগরী সারা জীবন প্রেম করিল সেজে কি জগৎ জুড়ি রূপের কন্যা রসের নাগরী রূপের কন্যা রসের নাগরী করেছে গিরিশে যে কি জগতি জুড়ি দেওয়াল রশিদ বলে সেই নাগরী সবাই দাঁড়াই আমার আবুল ভাই গুরুর হুকুম পাইয়া গুরুর উপকারের জন্য নিজের মাতাকে কেঁদেছে আমি জবাব চাই আমাদের এই দেশে ধর্ম প্রচার করেছে ইসলাম প্রচার করেছে এই দেশের নাম ছিল বঙ্গদেশ এই দেশে রাজত্ব করেছে হিন্দুরা এই দেশে রাজা ছিল গোবিন্দ এই গোবিন্দ মুসলমানের উপরে যে অত্যাচার করেছে এর প্রতিশোধ বদলা নিতে সিলেটের ভিতরে চলে আসলেন আল্লাহর ওলি 360 জন ওলি আইসা জায়গায় জায়গায় ভাগ হয়ে গেলেন সে সিলেটে আসলো কি আসলো সাজালাল সাহেব কিন্তু ওই গোবিন্দর একটা জাদুর কূপ ছিল ওই কূপের ভিতরে বহু সেনা শূন্য পাশে পাশে রেখেছেন তাকে রক্ষা করার জন্য সাজালাল জানতে পারলো ওই কূপের ভিতরে যদি এক টুকরা গরুর মাংস ফেলে দেওয়া যায় তাহলে সে জাদুর কূপটা নষ্ট হয়ে যাবে ভক্তবৃন্দ লোক উপস্থিত সিলেটে কিভাবে এটা নষ্ট করবে তার একজন ভক্ত ছিল ডাক দেখো বাবা এই জাদুর কূপ যতক্ষণ পর্যন্ত আমি নষ্ট না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই দেশে আমি ইসলাম প্রচার করতে পারবো তো তুই কি বাবা পারবি দয়াল আপনি যদি হুকুম করেন আপনার জন্য আমার নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারি তাই না কি বলো বাবা একটা তরবারি দিলাম এই তরবারি দিয়ে তোর নিজের মাথাটা কেটে তুই আমার উপকার করবি এই এক হাতে নিবি এক টুকরা গরুর মাংস তোর দেহটা হাইটে যাবে ওই জাদুর কূপের মধ্যে নিয়ে তুই সেই গরুর মাংস টুকরে ফেলে দিবি ধর তরবারি ভক্ত তীরে মুখের কথারে ওরে ভক্ত কয়জন হইতে পারে নিজের জীবন দিয়া গো ভক্তের হুকুম রক্ষা করে নাম ছিল তার হুসেন আলী গুরুর হুকুম পাইয়া ওরে নিজের মাথা নিজে গো কাকু তরবারি দিয়া ডান হাতে লইছে গরুর মাংস টুকরা ওই দেহটা দৌড়াইয়া যা ওরে প্রহরীদার যত ছিল তারা সবাই দেখতে পায় সবাই মানে একটা আশ্চর্য ব্যাপার আমরা কি আর জাদুকর আমার চেয়ে বড় জাদুকর মাথা নাই এই দেহটা হাইটে হাইটে আসতেছে ওরা দেখা ভয় পাইয়া সব পালিয়ে গেছে আর এক টুকরা গরু মাংস হুসেন আলী ওই কূপের মধ্যে নিক্ষেপ করেছে তার জাদু খুব শেষ আর ওই মাথাটা পড়েছে যে সুরমা নদীর তীরে ওইটা ভাসতে 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 সেই মাথা চলে গেছে একদম খড়মপুরে আখড়া ওইখানকার লোকে বহু লোক দেখে কাটা মাথায় কালমা পড়ে কাটা মাথার সাথে কালমা পড়ে বহু হিন্দু লোক মুসলমান হয়েছে এখন তারে মাটি দেওয়া হয়েছে তার নাম হয়েছে কাল্লা শাহ ওই খড়মপুরে আখেরা গুরুর হুকুমকে রক্ষা করার জন্য যে ভক্ত নিজের মাথাকে কেটে দিতে পারে আমি তো ওই রকমই একজন ভক্ত ওই রকম একজন ভক্ত যাতে গুরুর নামে নিজের দেহকে আমি বিসর্জন করে দিতে পারি দয়াল আমার ছোট্ট একটু বিষয় জানা দরকার কি জানা দরকার গুরু ভজন করতে গেলে
ছয়টি দেশ অতিক্রম করতে হবে, ছয়টি দেশ পার হয়ে পূর্ণ ভজন। আমার জানা দরকার দশ ছয়টি দশ কি কি, তার কাজকর্ম কি, সুপ্রেক্ষিত বিষয় আমার সূক্ষ্মভাবে তার জবাব করেন। ধন্যবাদ। বাপ ছেলের আলিঙ্গন, এটা বাপ ছেলে যদি হতে পারে, বাপ ছেলের আলিঙ্গন বাপ ছেলেই বোঝে যে কিরকম লাগে। আর গুরু শিষ্যের মিলন আলিঙ্গন যদি আলিঙ্গন দিতে পারে গুরু শিষ্য, তাহলে গুরু শিষ্যই বোঝে যে আলিঙ্গন কিরকম লাগতে পারে। আল্লাহ বান্দার দর্শন বালিঙ্গন, যদি আল্লাহ বান্দার দর্শন আলিঙ্গন কোনো বান্দার হতে পারে, তাহলে সেই জানে আর আল্লাহই জানে তার কেমন লাগে। এজন্যই প্রথম কথাটি ছিল যে প্রেমের জন্য পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, শিষ্যকে সৃষ্টি করেছে প্রেমের কারণে, পরীক্ষার জন্য। যাই হোক, এবার আমার ভক্ত তার শেষ গানটিও গাইলেন ওই রকম আগের মতোই। দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করলো নবযুবতী। এই গানটির মধ্যে অনেক প্রশ্ন আছে, সব প্রশ্নের জবাব দেওয়া যাবে না সময়ের অভাবে। এই গানটি একদিকে শিষ্য পূর্ণাঙ্গ হয় না, যেহেতু বলা হয়েছে দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, এটা তো গুরুর কথা। মরা ছেলে বিয়ে করলো নবযুবতী, এটা তো গুরুর কথা। যেমন আমরা একটা গান শুনে আসিল, ফকির লালন ভেবে বলে ছেলে মরে মায়ে ছুইলে, ছেলে বলে মায়ে ছুইলে মরে, কত আজকে তো শুয়ে এলাম মায়ের কো মরা কো, কিন্তু এই কথা বলে যাইতে বাবা। একটা প্রশ্ন যদি করি আপনাদের, আপনার মার পরশ ছাড়া আপনি দুনিয়ার মধ্যে আইতে পারছেন নি কোন, তাহলে সেই দিক দিয়া বলা হয়েছে ছেলে মরে মায়ে ছুইলে, মার থেকে যখন ভূমিষ্ঠ হলো সন্তান, তখন সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তার সঙ্গে রইল মৃত্যু। জন্ম মৃত্যু এই দুটি শব্দ, অতএব কারণে আজও হতে পারে, কালও হতে পারে, তখনও হতে পারে, অনেক সময়ও লাগতে পারে, মৃত্যু তার হবে। তাহলে তুমি কে? তুমি একজন মৃত্যুবান ব্যক্তি, আজকে হোক আর 100 বছর পরে হোক, দুনিয়া ছেড়ে যাইতে হইব তো ভাব, তুমি মৃত্যুবান ব্যক্তি। তুমি মৃত্যুবান ব্যক্তি হইয়া মরণের কথা ভাবলা না দুনিয়া লয়ে রইলা? এই দুনিয়ার মধ্যে তো একটা কথা আছে, বিয়া করে দিবরে তোমার বয়স তো 27 হয়ে গেছে গা, বিয়া করে দিলে একটা যুবতী মেয়ে দেখতে হইব না? আসলে যুবতী মেয়ে একটা খুঁজা খেজা বিয়ে পড়াইয়া দিছে, মরা ছেলে বিয়ে করলে নবযুবতী, অর্থাৎ এই ছেলে তো একজন মৃত্যু ছেলে, ওই নারীও একজন মৃত্যু মেয়ে, কিন্তু আধ্যাত্মিক জানার ক্ষমতা পুরুষের আগে দেওয়া হয়েছে, মেয়ের সংখ্যায় কম আছে আধ্যাত্মিক শক্তির ব্যাপারে জানার ব্যাপারে। এই ব্যাপারে যদি গুরুতত্ত্ব বলি, তাহলে এই মরা দেহ বিয়ে করলো একটা নবযুবতী, সামাজিকভাবে আর আধ্যাত্মিকভাবে এই দেহটা মৃত্যু, দেহটা দিয়ে কথা আসতেছে। কে বলতেছে? যে বলতেছে সে হলো গুরু। কথা তো বেশি বলবো না, অল্পই বলবো, সময়ের অভাব, আগেই বলেছি। তা আমি বললাম, আমি তো গুরু, তোমার মনটাই চাই, বলে মনটা তো চাও গুরু বুঝলাম, কিন্তু মন যে এদিক ওদিক যায়, এদিক ওদিক যায় দেখেই তো আমি বলি যে মন যেন এদিক ওদিক না যায়, আমার দিগায় আমার দিগায় আমার দিগায় কথা বলে না,
লোক দেখানো নামাজ পড়িস না, লোক দেখানো নামাজ পড়িস না, মনে করতে হবে যে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলছি অথবা দেখছি অথবা তার সামনে দাঁড়িয়েছি, একটা তোমার এই স্মরণ থাকতে হবে। আর যদি ওইসব নামাজ কাবাতে শরীফাত আল্লাহ আকবার হুজুরের কান্ত হুজুরে করতেছে আর নিজের মনের মধ্যে তো ব্যবসার কথা মনে রয়েছে, কালকে যাব সরকারি সঙ্গীত কলেজের মধ্যে গান গাইতে, এটা মনের মধ্যে তো নামাজের মধ্যে উঠছে, ছুটো যায় কিছুক্ষণ পর যদিও তবুও বলা হয় এই নামাজের মধ্যে মেরাজ হবে না, দিদার হবে না, আলিঙ্গন হবে না, এই নামাজে নয় ওই নামাজে হবে যেটার মধ্যে মন দেওয়া হয়। তাই তোমাকে আবারও বলি, এদিক সেদিক মন না নিয়া তুমি চেষ্টা করো না কেন, মনটার এইদিকে দেওয়ার জন্য, গুরুর দিকে দেওয়ার জন্য, তাহলে এক হয়ে যাবে। আবার বিয়া পড়ায় মুসলমানদের মধ্যে যদি বাচ্চা হয় ছেলে হয় তাহলে আজান দিতে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, যখন মরে যায় আর আজান নাই। আবার কেউ ওই মরার পরে দেখা যায় যে কোরআন, মুসলমান হলে কোরআন শরীফ পড়তেছে, খ্রিস্টান হলে বাইবেল পড়তেছে, হিন্দু হলে গীতা পড়তেছে, যার যে ধর্মে যেটা সেটা পড়তেছে পাঠ করতেছে, এই করলেই যে সবকিছু হয়ে যাবে তা নয়। সব কিছুর মূল ওই অন্তরটা, ওই মনটার কথা আবারও বলি, ওই মনটা যার আছে প্রভুর দিকে গুরুর দিকে, তার বাহিরের বাইবেল গীতা না হলো আর চলবে ওই মুহূর্তের জন্য, কারণ সে কাজ করে গেল। আর কাজ করলো গুরুর কাজ করে এক জায়গায় মিশলো। মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, আমার দয়াল প্রেমের প্রেমিক যারা, ভাষা প্রেমর রসে দুই অঙ্গে এক অঙ্গ হইয়াছ, রূপে গেছে মিশে দুই অঙ্গে এক অঙ্গ হইয়াছ, রূপে গেছে মিশে মুশিদ ছয়টি দেশ আছে, ছয়টি দেশ কি? মুসলমান মধ্যে যদি বলি তাহলে ইসলামিক মতে তাহলে ছয়টি লতিফা দিয়েও কেউ বুঝায়, কেউ বুঝায় শরিয়ত তরিকত হাকিকত মারফত ওহাদানিয়াত দিয়েও বুঝায়, আর গুরুতত্ব সাধু মতে যদি বলা হয় তাহলে বলা হয় চারটি দেশ স্থূল প্রবোধ সাধক সিদ্ধি, একটি দেশের ছয়টি করে দেশ, তাই প্রথম তার ছয়টি দেশ পার হতে হবে। কি কি দেশ? স্থূল দেশ মায়াময় জম্পদীপ অনিত্য কলিকাল, পাত্র সৃষ্টিকর্তা আশ্রয় মাতা পিতা আলিম্বন বেদাদি শ্রবণ উদ্দীপন বেদাদ্বীপ, ধর্মের কথা শুনে কাটো মায়া যা, তোমার এই মায়া জাল কাটতে হবে, তারপরে তার সঙ্গে তার মিলন হবে। অঙ্গেতে লাগলে আঘাত, ওই অঙ্গেতে লাগে আর প্রেমানন্দে প্রেমায় আঘাত,
মারি দিলে মজনুর হাত ফেটে যায়, মজনুর হাতে মারি দিলে লাইলির হাত ফেটে যায়। হায় হায়, কথা বলার তো সময় নাই বাবা। পিরিতিয়াম মুল্লানিধি ¡Gracias!
ভাইয়া যাইকা লাগ।